wanna be. You were there when nothing was existing. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alhamdulillah, lakal hamdu wa lakal shukru ya rabbal alameen. Allahumma la uhsi sana'an alayka anta kama athnayta ala nafsik. لك الحمد كله يا رب العالمين ولك الشكر كله يا رب العالمين سبحان الأبدي الأبد سبحان الواحد الأحد سبحان الفرد الصمد سبحان رافع السماء بلا حمد سبحان من خلق الخلق فأحصاهم عددا سبحان من قسم الرزق ولم ينس أحدا سبحان الذي لم يتخذ صاحبة ولا ولدا سبحان الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد محترم حاضرين الكرام আমি আপনাদের সামনে আলোচনা পেশ করেছিলাম হজরে আসওয়াদ সম্পর্কে। দেখুন, হজরে আসওয়াদ যে পাথরটাকে কালো পাথর বলা হয়, যদিও এটা পুরা কালো না, এটা সাদা এবং কালোর মধ্যে মিক্স আছে, দেখবেন এটা কিন্তু পরিপূর্ণ পাথর না। এই পাথরটা কিন্তু একসময় ভেঙে গিয়েছিল এবং এই পাথরটা কাবাগরকে বারবার রিবিউল্ড করা হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন রিবিউল্ড করেছেন, রিবিউল্ড করার পরে এরপরে বারবার কাবাগরকে আরও কয়েকবার সংস্কার করা হয়েছে। আব্রাহা নামে একবার এক বাদশাহ, সে চেয়েছিল কাবাগর শরীফকে ধ্বংস করে দেওয়ার জন্য। অনেক লম্বা ইতিহাস, আপনারা যদি সুরায়ে ফিল অর্থাৎ আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বি আসহাবিল ফিল আলম ইয়াজহাল কাইদাহুম ফি তাদলিল, এই সুরার যদি তাফসিরটা দেখেন বুঝতে পারবেন কিভাবে আব্রাহা এসেছিল তার হাতি বাহিনী নিয়ে আল্লাহর গোরকে ধ্বংস করার জন্য, আর আল্লাহ তাকে কিভাবে ওজা দিয়েছেন, কিভাবে পানিশমেন্ট দিয়েছেন, কি শাস্তি দিয়েছেন, আপনারা এখানে বুঝতে পারবেন। অর্থাৎ কাবাগরকে বারবার তার কাবার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে, আল্লাহর গোরকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করা হয়েছে। যারাই প্ল্যান করেছেন, যারাই ষড়যন্ত্র করেছেন, নেস্তে নাবুদ হয়েছেন, ধ্বংস হয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের পূর্বে কাবাগরের খাদিম, যুগ যুগ ধরে সেই ধারাবাহিকতার কাবাগরের খাদিম ছিলেন, বাইতুল মুকদ্দাসের বাইতুল্লাহ শরীফের খাদিম ছিলেন, আল্লাহর নবীর দাদা আব্দুল মুতাল্লিব তিনিও খাদিম ছিলেন, এই পরিবার আল্লাহর গরের খেদমতের দায়িত্বে ছিল। তখন সময়ে তারা কিন্তু এই কাবাগরকে রিভিউল করেছিলেন। রিভিউল করার পরে হজরে আসাদকে নিয়ে, এই পাথরটাকে নিয়ে একটা গণ্ডগোল হট্টগোল শুরু হয়েছিল। এই পাথরটা মুবারক পাথরটাকে কে নিয়ে তার জায়গায় রাখবেন, এটা নিয়ে এমন অবস্থা হয়েছিল যে এখানে মারামারি খুনাখুনি হতে পারে। আমি সেই ঘটনাটা আজকে বলবো না, অনেক লম্বা। আমি যে কথাটি বলতে চাই, অন্যদিন বলবো, যে কথাটি বলতে চাই হজরে আসওয়াদ, এই হজরে আসওয়াদে যে আমরা চুমু দেই, এই চুমু দেওয়ার কারণ কি? বুখারি শরীফের হাদিস। عن سالم عن أبيه قال رأيت رسول الله صلى الله عليه وسلم حين يقدم مكة. একজন সাহাবী, আমি বুখারী শরীফের হাদিসগুলোর সনদ পড়তেছি না, ব্যাপক ব্যাখ্যায়ও যেতেছি না, কারণ যেহেতু লিমিটেড টাইম, ব্যাখ্যা করতে যদি শুরু করি তাহলে কিছুই বুঝতে পারবো না এবং আপনাদেরকেও বুঝাইতে পারবো না, আর আমার এত ইলিমও নাই যে আমি এত ব্যাপক ব্যাখ্যা করতে পারবো, শুধু একেবারে ফ্যাক্ট মেইন পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরতেছি। আল্লাহর নবী যখন আল্লাহর গড় তোয়াফ করলেন, সর্বপ্রথম তোয়াফেই তিনি আল্লাহর নবী কি করলেন, হজরে আসুদকে সুমা খাইলেন, চুমু দিলেন, কিসিং করলেন এই পাথরটাকে। অতঃপর সালাসা আতওয়াফি মিনাস সুবহে, অতপর নবী করে ষাটটি তোয়াফ করেছেন, সাত চক্কর দিয়েছেন। প্রথম চক্করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চক্করে তোয়াফ দেওয়ার সময় হজরে আসাদকে চুমু খেয়েছেন, একেবারে দৌড়ে চুমু খেয়েছেন। তারপরে আরও তিনটি তোয়াফ, আর ষাটটি তোয়াফ দিয়েছেন। প্রথম তিন চক্করে কি করেছেন, রমল করেছেন। রমল কি জিনিস, হজের মধ্যে রমল করতে হয়, আমি একটু পরে বলতেছি। অর্থাৎ যেহেতু হজরে আসাদের কথা বলতেছি, আল্লাহর নবী হজরে আসাদে চুমু খেয়েছেন, এই জন্য আমরা চুমু খাই। এখন যদি আমি হজে গিয়ে চুমু খাইতে পারি না, আমি কি করব? আরেকটা হাদিস বুখারী শরীফের, عن ابن عباس رضي الله تعالى عنه قال طاف النبي صلى الله عليه وسلم في حجة الوداع على بعيره يستلم الركن بمحجان নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ্জাতুল উইদা, সর্বশেষ হজ যখন করেছেন উষ্ঠির উপরে ছিলেন, হজ করার পরে আল্লাহর নবী এইভাবে তার লাঠি দিয়ে,
এইভাবে নবী করে ইসলাম তার লাঠি দিয়ে এই হজরে আসদের দিকে ইশারা করেছেন, ইশারা করে চুমু খেয়েছেন। অর্থাৎ বুখারী শরীফের হাদিস, অর্থাৎ হজরে যদি তোয়াফের সময় যদি আমি হজে গিয়ে যদি চক্কর দিয়ে যদি প্রথম চক্করেও পারি না, দুই নম্বর চক্করেও পারি না, তিন নম্বর চক্করেও পারি না, তখন সাত চক্কর দিলাম, চক্কর দেওয়ার পরেই এক জায়গায় আসে, আপনি দেখবেন গ্রিন লাইট আছে, এখানে দাঁড়িয়ে কি বলতে হয়, এইভাবে আল্লাহু আকবার বলতে হয়, দোয়া পড়তে হয়, তখন আপনি তো রিস্ক করতে পারতেছেন না, আপনি হাতের মধ্যে চুমু খেয়ে ফেলবেন। অনেকেই কি করেন, লাঠি তাকে হাতে, যারা তার লাঠির মধ্যে চুমু, লাঠি দিয়ে ইশারা করে চুমু খেয়ে ফেলেন। আল্লাহর নবী কি করেছেন, তিনি উনার লাঠির উপরে, উষ্টির উপরে ছিলেন, লাঠি দিয়ে তিনি ফিহজ্জাতুল বিদা আলা বাহিরিহি ইয়াস্তালিবু, আল্লাহর নবী কি করেছেন, লাঠি দিয়ে ইশারা করে লাঠির মধ্যে চুমু খেয়ে ফেলছেন। সুতরাং এখানে চুমু দিতেই যে হবে এমন কোনো কথা নয়, দূর থেকে যদি ইশারা করে পেলেন তাহলে কি হয়ে যাবে, আপনার চুমু খাওয়া হয়ে যাবে এবং গুনাহ খাতাগুলোকে আল্লাহ মাফ করে দেন। অনেকেই কাবা ঘরে চক্কর দেওয়ার সময় সারা ঘরে চুমু খান, সারা ঘরে চুমু খাওয়ার এইভাবে নয়, রুকনাইয়া মনি। অনেকেই বেহুশ হয়ে যান যে কি করতে, তোয়াফের সময় অনেকেই দৌড় মেরে ভিতরে ঢুকে যান, এখন অবশ্য কেউ ঢুকতে দেয় না, তোয়াফ করবেন বাহিরে। কাবা শরীফের দেখবেন এক সাইডে কিছু জায়গা খোলা আছে, এটাও কিন্তু কাবার অংশ, কেন খোলা রইল, এটা আল্লাহর ঘরের ভিতরে কেন ঢুকানি হইল না, এটার মধ্যে কেন তোয়াফ করা হয় না। এখানে দেখবেন শুধু নামাজ পড়েন, অনেকেই নফল নামাজ পড়েন, ফরজ নামাজ পড়েন না, নফল নামাজ পড়েন, কারণ এটা কাবা শরীফের ভিতরের অংশ। তো এটা আরেকদিন বলবো ইনশাআল্লাহ। তো হজরে আসাদকে চুমু খাওয়া, যদি চুমু খাইতে না পারি তাহলে দূর থেকে ওইভাবে ইসতেলাম করে, ওইভাবে ইশারা করে হাতের মধ্যে চুমু খাইলে হয়ে যাবে। মকামে ইব্রাহিম, এই পাথরের কথা আপনাদের সামনে বললাম, তারপরে সাফা মারওয়ায় কেন দৌড়াদৌড়ি করতে হয়, এই যে তিনি পানির জন্য দৌড়াদৌড়ি করেছিলেন, আল্লাহর কাছে পছন্দ হয়েছিল, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই পছন্দের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত হাজিদের জন্য এই সাফা এবং মারওয়ার মধ্যে দৌড়াদৌড়ির ব্যবস্থা করে দিয়েছেন। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, আল্লাহর নিদর্শনের মধ্যে একটি হচ্ছে সাফা এবং মারওয়ার মধ্যে দৌড়াদৌড়ি করা। অনেকে এমন দৌড় মারেন, দেখবেন গ্রিন লাইট আছে, এইভাবে বাহাদুরের মতো দৌড়লে হবে না, মাইয়াদের মতো দৌড়তে হবে, মহিলারা যেভাবে দৌড়াদৌড়ি করেন এমনি এমনি দৌড়তে হবে। দেখবেন এই হাতির মতো বডি, বিশাল বডি নিয়ে একজন মানুষ গেছেন, কিন্তু এরপরে সে দৌড় মারলে সবার আগে চলে যাবে, কিন্তু সেখানে গিয়ে এইভাবে দৌড়ে না, এমনি এমনি দৌড়ে, মহিলারা যেভাবে দৌড়ে না ওইভাবে দৌড়বে, দৌড়ে তারা, কারণ এটা হচ্ছে কমান, তাদের মতো দৌড়তে হবে। এখানে বাহাদুরের দৌড় কথা বলা হয় নাই, কারণ এই এই যে একটা হজ মানে একটা পাগলামির মতো, সাদা দুইটা কাপড় পরিধান করলেন, এলোমেলো চুল, না চুল কাটতে পারবেন, না চুল কাইতে পারবেন, না কাউকে মারতে পারবেন, না কাউকে গালি দিতে পারবেন, না একটা মশা মারতে পারবেন, না একটা মাছি মারতে পারবেন, হায় হায় এলোমেলো আলতো পালতু চুল, একেবারে পাগলের মতো দুলা হায় মেখে, জুতাও একটা ভালো পরতে পারবেন না, এমন জুতা পরবেন যার উপর কুলা থাকতে হবে, তারপরে সাদা একটা কাপড় তুলে পড়লেন, উপরে একটা সাদা কাপড় পরলেন, পড়িয়েই আপনি কি করলেন, প্রথমে গেলে আল্লাহর ঘরে চক্কর দেওয়া, তারপরে মিনায় অবস্থান করা, আরফার ময়দানে যাওয়া, মুজদালিফায় যাওয়া, পাথর সংগ্রহ করা, এরপরে একটা পিলারের মধ্যে পাথর মারা। ধর্মীয় অনুভূতি যদি না থাকে, অন্য কোনো জাতের দেশের অন্য কোনো ধর্মের মানুষ যদি এগুলো দেখে এটা পাগলামি ছাড়া আর কিছু মনে করবে না। হজ এমন একটি ইবাদত, দুনিয়ার সব কিছুকে পিছনে ফেলে দিয়ে রাজা বাদশাহ ধনী ফকির সৈয়দ সদরী পাঠান মোগল যে কোনো ধরনের মানুষ হোক, পুরুষ নারী সাদা কাপড় পরিধান করে এলোমেলো চুল নিয়ে অহংকার সব কিছুকে পশ্চাতে ফেলে দিয়ে একই কথারে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, যখন চিৎকার দিয়ে বলতে থাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের আকাশ বাতাস মুখরিত হতে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকে সাড়া দেন আর বলেন যাও তোমাদেরকে আমি মাফ করে দিলাম। আরফার ময়দানে খোলা আকাশের নিচে যখন মানুষ হাত উঠে আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহু আকবার, মনে হয় যেন আল্লাহর রহমত ওনার গোল রহমত নাযিল হইতেছে, দোয়া কবুল, দোয়া কবুল, দোয়া কবুল আরফার ময়দানে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ যেন আমাদের সকলকে মকবুল হজ করার তৌফিক দান করেন। একজন সাহাবি, তিনি মহিলা সাহাবি, আল্লাহর নবীর কাছে আসছেন, আন আব্দুল্লাহ ইবনে আব্বাস
রাদিয়াল্লাহু তাআলা قال কানাল ফযল রাদি ফা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাজাআত ইমরাতুন মিন খাশাম ফাজাআলাল ফযল ইয়ানযুরু ইলাইহা ওয়া তানযুরু ইলাইহি ওয়া জাআলান নাবিয সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসরিফু ওয়াজহাল ফযল ইলা আশ-শাক্কিল আখার ফাকালাত ইয়া রাসূলুল্লাহ ইন্না ফরিদাতাল্লাহি আলা ইবাদিহি ফিল হজ্জ আদরাকাত আবি শাইখান কাবীরা লা ইয়াসবুতু আলা আর-রাহিলা আফাহুজ্জু আনহু قال নাআম ওয়া যালিকা হুজ্জাতুল উইদা রাওয়াহুল বুখারী সনদ পড়লাম না সব কিছু বলবো না শুধু মেন ফ্যাক্টটা আপনাদের সামনে বলতেছি ইন্ন ফরিদাতাল্লাহি আলা ইবাদিহি ফিল হজ হে আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তো হজ ফরজ করে দিয়েছেন আদরাকাত আবি শাইখান কাবীরা ইয়া রাসূলুল্লাহ একজন মহিলা আসিয়া বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমার আব্বা একেবারে বৃদ্ধ হয়ে গেছেন ভেরি ওল্ড এজ উটের উপর সওয়ার হইতে পারবেন না তখন তো সওয়ারির উপর সওয়ার হয়ে হজে যেতেন ইয়া রাসূলুল্লাহ উনি সওয়ারির উপর বসতে পারবেন না এমন অসুস্থ এমন বৃদ্ধ হয়ে গেছেন শাইখান কাবীরান লা ইয়াসবুতু আলা আর-রাহিলা একটা উটের উপর তিনি বসে হজ করতে পারবেন এমন অ্যাবিলিটি তার নাই আফা হুজ্জু আনহু আমি কি উনার বদলা হজ করতে পারবো কালা নাআম আল্লাহর নবী বলেন হা ওয়া যালিকা হুজ্জাতুল উদা এই ঘটনাটা হুজ্জাতুল উদার সময় নবী এক অর্থাৎ যে কথারই বলতে চাই প্রত্যেক মুসলমান নর নারীর উপর হজ করা ফরজ যদি অ্যাবিলিটি থাকে শারীরিক সামর্থ্য থাকে আমাকে হজ করতে হবে যদি শারীরিক অসুস্থতা থাকে সেটা ভিন্ন কথা আমি আমার উপর হজ পড়ছিল অথবা আমার মা বাবার উপর হজ পড়ছিল অথবা আমাদের নিজের কারো উপর হজ পড়ছিল কিন্তু চেয়েছিলেন হজ করতে হঠাৎ করে অসুস্থ হয়ে গেছেন বা মারা গেছেন বা হঠাৎ করে যেতে পারতেছেন না আপনার উপর যদি হজ পড়ে থাকে আপনি কাউকে দিয়ে বদলা হজ করাইতে পারবেন যিনি বদলা হজ করবেন আল্লাহ উনাকে মাফ করে দিবেন যার করবেন আল্লাহ উনার হজ কবুল করবেন যিনি অ্যারেঞ্জ করে দিবেন টাকা পয়সার ম্যানেজ করে দিবেন আল্লাহ উনাকেও সওয়াবদান করবেন সুতরাং বদলা হজ আছে বদলা উমরা নেই একটু পরে বলবো আমি ওনাকে তো আলহামদুলিল্লাহ হজে যাওয়ার সময় একশোটা উমরা নিয়ে যান আল্লাহু আকবার এই সাহাবি বলতেছেন আমি কি আমার আব্বার বদলা হজ করতে পারবো আল্লাহর নবী বলেন হ্যাঁ তোমার আব্বার বদলা হজ করতে পারবে বদলা হজ তোমার আব্বার করতে পারবে সুতরাং আমার উপর যদি হজ পড়ে থাকে আমি হজ করব আর যদি আমার মা বাবার উপর হজ পড়ে থাকে তাহলে আমার জন্য উত্তম হচ্ছে আমি তার বদলা হজ করে দেওয়া যদি মারা যান তাদের উপর হজ পড়ে থাকে আর আমার যদি তৌফিক থাকে মা বাবা যদি সম্পদ রেখে যান আমার জন্য ভালো কাজ হবে আমি সন্তান হয়ে মা বাবার বদলা কাজ হজটা করা আর যদি আমি নিজে করতে না পারি একজন আল্লাহওয়ালা মুত্তাকি মানুষকে দিয়ে হজ করানো উত্তম কাজ আপনি করাইবেন আল্লাহ আপনাকে জাজাদার করবেন যিনি করবেন আল্লাহ উনাকে মাফ করে দিবেন আপনার আব্বার নামে করা হচ্ছে আপনার আব্বা সৎকায় জারিয়া সব পেয়ে যাবেন আরেকটা বদলা হজের আরেকটা জিনিস দেখুন আন ইবনে আব্বাসিন বুখারী শরীফের হাদিস আন ইবনে আব্বাসিন ইমরাআতাম মিন জুহনাতিন জাআত রাসূলু ইলা রাসূলিল্লাহ ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালাত ইন্না উম্মতি নাযারাত আন তাহুজ্জা ফালাম তাহুজ্জা হাত্তা মাতা অর্থাৎ ই সাহাবী আসিয়া বলতেছেন যে একজন মহিলা ইয়া রাসূলুল্লাহ আমার মা হজ করার নিয়ত করেছিলেন কিন্তু উনি মারা গেছেন আফাহুজ্জু আনহা আমি কি উনার পক্ষ থেকে বদলা হজ করতে পারবো এই মহিলা আসিয়া বলছিলেন যে আমার আব্বা বৃদ্ধ হয়ে গেছেন এখন আমি উনার বদলাকে হজ করতে পারবো উনি জীবিত আছেন ভেরি ওল্ড এজ তিনি ট্রাভেলিং করতে পারবেন না সওয়ারির উপর উঠতে পারবেন না আর এই মহিলা আসিয়া বলতেছেন যে আমার আব্বা মারা গেছেন আমার আম্মা মারা গেছেন আমি কি উনার বদলা হজ করতে পারবো আফাহুজ্জু আনহা আমি কি উনার বদলা হজ করতে পারবো কালা ফাহাজ্জা আনহা হ্যাঁ আপনি উনার বদলা থেকে বদলা হজ করে ফেলেন আর আইতে লাউ কান আলা উম্মিকা আলা উম্মিকে দায়নুন আকুন্তে অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন উনাকে বলতেছেন এই মহিলাকে বলতেছেন অবশ্যই তুমি তার বদলা হজ করে ফেলো আল্লাহর নবী বলতেছেন যদি তোমার মার উপর কোনো খরচ পাওনা থাকতো কেউ টাকা পয়সা পাইতো তার যদি কোনো খরচ থাকতো তাহলে কি তুমি সেটা আদায় করতে না এটা কি তুমি আদায় করতে না অবশ্যই তুমি সেটা আদায় করতে আমার বাবা যদি মারা যান আমার মা যদি মারা যান কেউ যদি আসিয়া বলে তোমার বাবার কাছে টাকা পাই পয়সা পাই আপনি সন্তান হয় অবশ্যই তৌফিক থাকলে এটা আদায় করে দিবেন আল্লাহর নবী বলেন তোমার মা মারা গেছেন তিনি মান্নাত করেছিলেন হজ করার জন্য হজ করতে পারেন নাই তুমি আমাকে জিজ্ঞেস করেছো তার বদলা হজ করতে পারবে কি না অবশ্যই তুমি তার বদলা হজ করতে পারবে এবং সে সওয়াবের অধিকারীও হবে কেন পারবে না তোমার মার যদি কোনো খরচ থাকতো তাহলে কি তুমি সেটা আদায় করতে না আল্লাহর নবী তাকে প্রশ্নবোধক কোয়েশ্চন করতেছেন
অতঃপর আল্লাহর নবী বলেন আকদুল্লাহ ফা ইন্নাল্লাহ আহাক্কু বিল ওয়াফা, আল্লাহর নবী বলেন হজ হচ্ছে আল্লাহর হক, একটা হচ্ছে হকুল্লাহ একটা হচ্ছে হকুল ইবাদ, সুতরাং তোমার মার বদলা হজ তুমি করো। আমরা যারা যাদের উপর হজ ফর্জ আমরা হজ করব, যাদের উপর হজ ফর্জ হয় নাই, যদি আমি হলিডে করি বিভিন্ন দেশে হলিডে করি, হলিডে না করে অন্তত আল্লাহর ঘরে গিয়ে উমরাটা করে আসি, একবার মদিনায় সফর করি, দেখে আসি আমার বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যে মাটিতে শুয়ে আছেন সেই মদিনায় একবার সফর করি, মসজিদে নববীকে নিয়ত করে সফর করি, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রওজা মুবারকের সামনে দাঁড়াইয়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলি, মন পড়ে যাবে যে নবীর জন্য আসমান, যে নবীর জন্য আমি দুনিয়াতে আসলাম, যে নবীকে সৃষ্টি না করলে এই পৃথিবীকে আল্লাহ সৃষ্টি করতেন না, যিনি খাতামুন নাবিয়্যিন সাইয়্যিদুল মুরসালিন, আল্লাহু আকবার, এই নবীকে একবার কি আমি দেখবো নাকি? আমি কি হজ যদি করতে পারি না, বিভিন্ন দেশে হলিডে করি, একবার হলিডে করি, আমি মক্কায় মদিনায় গিয়ে হলিডে করি, উমরাটা করে আসি, আল্লাহু আকবার। নবী করিম বুখারী শরীফের হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা সামি'তু আন-নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মান হাজ্জা লিল্লাহ, এই হাদিসটা একটু আগে বলে দিয়েছি। আর একটা হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল সুইলা আন-নবিয্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আফযালু, আল্লাহর নবীকে প্রশ্ন করা হইল উইচ আমাল ইজ, উইচ আসপেক্ট অফ আমাল ইজ গুড, বেস্ট, সবচেয়ে উত্তম আমল কোনটি? আল্লাহর নবীকে প্রশ্ন করেছেন ইয়া রাসূল আল্লাহ সবচেয়ে উত্তম আমল কোনটি? আল্লাহর নবী বলেন আল ইমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, সবচেয়ে উত্তম আমল হচ্ছে আল্লাহ এবং তার রসুলের উপরে ইমান আনা। কিলা সুম্মা মাযা, আবার জিজ্ঞেস করা হইল ইয়া রাসূল আল্লাহ তারপরে কোন আমলটি সবচেয়ে উত্তম আমল? কালা জিহাদুন ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। অতঃপর জিজ্ঞেস করা হইল কিলা সুম্মা মাযা, এরপরে সবচেয়ে উত্তম আমল কোনটি? কালা হজ্জুন মাবরুর, মকবুল হজ, الحج المبرور ليس له جزاء الا الجنه او كما قال عليه الصلاه والسلام, আল্লাহর নবী বলেন একজন মানুষ যদি হজ করে, একজন মানুষ যদি হজ করে তাহলে হজ তার বদলা কিছুই নাই, ليس له جزاء الا الجنه, একজন মানুষে হজ করলো তার হজ যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায় তাহলে তার বদলা আল্লাহ দান করবেন, কি দান করবেন? জান্নাত দান করবেন, জান্নাত, সুবহান আল মালিক আল কুদ্দুস, ليس له جزاء الا الجنه, আর যে ব্যক্তি মদিনায় গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রওজা শরীফের সামনে দাঁড়াইয়া বলল আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, অন্য একটি হাদিসের কিতাবের মধ্যে লিখেছেন আল্লাহর নবী বলেছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম, কেউ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রওজাকে জিয়ারত করলো আর নবীকে সালাম জানাইলো, আল্লাহর নবী কাল হাশরের ময়দানে তার জন্য সুপারিশ করবেন, সুপারিশ করবেন। সুতরাং যদি হজ ফরজ না থাকে, অনেক ইয়াং ভাই এবং বোনেরা কি বিয়ের পরে হানিমুন করেন, চলে যান বিভিন্ন দেশে, ভালো কথা, বিয়ের পরে প্ল্যান করুন, আমি বিয়ের পরে প্রথমেই হানিমুন করব মক্কা মদিনায় গিয়ে, সেখানে গিয়ে উমরাহ করব, আমরা দুজন আল্লাহর ঘর তোয়াফ করে সেখানে প্ল্যান করে আসবো কিভাবে জীবন পরিচালনা করবো, তো উভয় ইস্তফার করে সুন্দর জীবন পরিচালনা করবো, বিয়ের পরে আমি আল্লাহর ঘরে চলে যাই, ওমরাহ করি, মদিনা ভিজিট করি, মদিনা শরীফ দেখে আসি, দেখে আসি রসুলুল্লাহর দেশ, সেই নবী করিসলামের দেশ একবার ঘুরে আসি, মক্কা মদিনা ঘুরে আসি, দেখবেন বরকত হবে, জীবনে বরকত আসবে ইনশাআল্লাহ। عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم العمره الى العمره كفاره لما بينهما والحج المبرور ليس له جزاء الا الجنه رواه البخاري ومسلم متفق عليه الله النبي বলেন যারা উমরা করে একটার পর একটা উমরা করে কাফফারাতুল লিমা বাইনহুমা অতঃপর কাফফারা হয়ে যায় গুনার কাফফারা হয়ে যায় অতঃপর আল্লাহর নবী বলেন ওয়াল হজ্জুল মাবরুর বুখারী শরীফের হাদিস যে হজ আল্লাহর দরবারে কবুল হয়ে যায় লাইসালাহু জাযাউন তার কোনো রিওয়ার্ড আর কিচ্ছু নাই ওনলি ওয়ান রিওয়ার্ড ইল্লাল জান্নাহ আল্লাহ জান্নাত দান করেন আন ইবনে মাসউদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم تابعوا بين الحج والعمره فانهما ينفعان الفقر والذنوب সময় শেষ হয়ে গেছে সিগন্যাল চলে আসছে আমার কানে উমরা হজ উমরা এত গুরুত্বপূর্ণ সুবহানাল মালিকুল কুদ্দুস হজ করতে পারে না উমরায় চলে যায়
উমরায় তো এত বেশি খরচ নাই, গুনার কাফফারা হয়ে যায়, গুনা মাফ হয়, আল্লাহর গোড়ের দিকে তাকাইলেন সোয়াব, আল্লাহর গোড়ের দিকে তাকাইলেন সোয়াব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস হচ্ছে বুখারী শরীফের হাদিস, আর আব্দুল্লাহ ইবনে আমর ইন্না তালবিয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। যখন কোন মানুষে আল্লাহর দরবারে গিয়ে দাঁড়ায় আর বলে এহরাম পরিধান করার বলে লাব্বাইক, অর্থ এর অর্থ হচ্ছে আল্লাহ আমি হাজির হয়ে গেছি, ও আল্লাহ আমি হাজির হয়ে গেছি, ও আল্লাহ আমি হাজির হয়ে গেছে, লা শরীকা লাকা লাব্বাইক, ও আল্লাহ আপনার লগে কেউ শরিক নাই রে বাল্লাহ, ও আল্লাহ আপনার দরবারে আইছি আর শরিক নাই আপনার লগে, স্বীকৃতি দিলাম আপনি একা, আপনার সাথে কোনো পার্টনার নেই, লা শরীকা লাক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, আল্লাহ সমস্ত প্রশংসা সমস্ত নিয়ামত সব কিছু আপনার, আন্তাল হাক ওয়াদুকাল হাক, আল্লাহ আমার নিজের জীবনকে আপনার জন্য ডেডিকেট করে দিলাম, লাব্বাইক ও আল্লাহ আমি হাজির হয়ে গেছি। এইভাবে যখন মানুষ চিৎকার দিয়ে বলে, লক্ষ লক্ষ জনতা যখন মিনা মুজদালিফা আরফায় লাব্বাইক আওয়াজ দেয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত বান্দাদেরকে মাফ করে দেন। এই জন্য সময় যেহেতু সংক্ষিপ্ত, কথা লম্বা না করে শুধু এই কথা বলতে চাই, ইনশাআল্লাহ আমি ধারাবাহিক এই হজের ডিসকাশন করবো ইনশাআল্লাহ। আমি ওই কথাটি বলতে চাই, যাদেরকে আল্লাহ অ্যাবিলিটি দান করেছেন, আমরা যেন বিলম্ব না করে প্ল্যান করে এই বছর হজে চলে যাই, এই বছর যদি না পারি অন্তত আগামী বছর আমি নিয়ত করে ফেলি। মান আরাদ আল হাজ, আল্লাহর নবী বলেন হজ করার ইচ্ছা পোষণ করছো, ফালিয়া তাআজ্জাল, জলদি করে ফেলো, লেট করিও না। দিস ইজ দ্য ওয়ান অফ দ্য পিলার অফ ইসলাম। খাঁটি ইমানদার হতে পারবো না, মুমিন কত কখনো পরিপূর্ণ কামিল মুমিন হতে পারবো না যদি হজ না করি। যদি তৌফিক তাকে তাহলে হজ করতে হবে, তৌফিক নাই তার উপর হজ ফরজ নয়। এবং যাদের তৌফিক নাই আমরা যেন আল্লাহর কাছে দোয়া করি, ও আল্লাহ গিভ মি অ্যাবিলিটি ডু দ্য হজ, ও আল্লাহ আমাকে তৌফিক দান করুন, ইয়া আল্লাহ ইন্না নাসআলুকা ঈমানান কামিলা, ইয়া আল্লাহ ওয়া ইয়াকিনান সাদিকা ওয়া কলবান খাশিহা ওয়া লিসানান যাকিরা ওয়া ইলমান নাফিহা ওয়া আমালান সালিহান মুতাকাব্বালা ওয়া যাম্মান মাগফুরা ওয়া সা'ইয়ান মাশকুরা ওয়া হাজ্জান মাবরুরা ওয়া তিজারাতান লাম তাকুন وحجاً مبرورا و الله مكي حج مبرور دار کرو هات تريا جل شبشم الله در بنا دعا کري و الله لا تمتنا قبل زيارة بيتك الكريم يا الله اپنر گور زيارت ناخورا يا امر مدیو نرب الله الله پاک رب العالمين امر درشق جتو بائبون درس بخاري شريف اي بخاري شريف پر علو چنائي جتو بائبون اي مهورت شريك ہوئے چن الله جل شکل کے موتر آگے ایک پر حج کرر توفیق دار کرر আল্লাহ যেন সকলকে কাবার গিলাফ ধরার তৌফিক দান করেন, আল্লাহ সকলকে যেন মদিনায় গিয়ে রসুল্লাহর দরবারে দাঁড়িয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলার তৌফিক দান করেন, যারা আমরা গেছি আল্লাহ যেন বারবার যাওয়ার তৌফিক দান করেন, যারা যেতে পারে নাই আল্লাহ যেন যাওয়ার পথকে খুলে দেন, আল্লাহ যেন অ্যাবিলিটি দান করেন, এবং মৌতের আগ পর্যন্ত যেন দোয়া করতে থাকি, ও আল্লাহ লা তুমিতনা কাবলা যিয়ারাতি বাইতিকাল কারীম, ও আল্লাহ লা তুমিতনা কাবলা যিয়ারাতি বাইতিকাল কারীম, ও আল্লাহ হজ না করাইয়া আমার মৌত দিও না, ও আল্লাহ হজ না করাইয়া আমার মৌত দিও না। এরপরেও যদি মারা যায় আশা করা যায় আল্লাহ তো হজের সওয়াব দিয়ে দিতে পারেন, কারণ দোয়া কখনো ব্যথা যায় না, মানুষ যা চায় যে দোয়া করে আল্লাহ সেটা দিয়ে দেন। আল্লাহ মানুষের কল্যাণ চান, আল্লাহ মানুষের কল্যাণ চান, এবং যা মানুষের সাধ্যের অসাধ্য, যা মানুষ করতে পারে না, এটা আল্লাহ মানুষ কখনো মানুষের উপর ছাপাইয়া দেন না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা ইলা আখির। আমার দর্শক ভাই এবং বন্ধুরা, যে যেখান থেকে প্রোগ্রামে শরিক হয়েছেন, আল্লাহ সকলকে ভালো রাখুন, সকলকে সুস্থ রাখুন। এই সংক্ষিপ্ত আলোচনা আল্লাহ যেন আমাকে নাজাতের উসিলা বানিয়ে দেন। আমার জন্য খাস করে দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য খাস করে দোয়া করব। আল্লাহ যেন আমার দর্শক ভাই বোন যারা দর্শে বুখারী প্রোগ্রামে নিয়মিত অংশগ্রহণ করেন, নিয়মিত আলোচনা শুনেন, আল্লাহ যেন সকলের ঘরের মধ্যে রহমত দান করেন, বরকত দান করেন, সকলকে যেন মকবুল হজ নসিব করেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়াতুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। You were there.